দেখবেন যে একটা সহজ পাঠ বই একটা বট গাছের ছবি থাকে, সেই বট গাছটা এটা। ও এইটা, এটাই। আচ্ছা, এই গাছটার নাম হচ্ছে তিন পাহাড়। তিন পাহাড়, এটা দেখছেন সামনে, এটা হচ্ছে আমাদের উপাসনা গৃহ। আচ্ছা, এখানে প্রতি বুধবার সকাল 7টার সময় প্রার্থনা হয়। আচ্ছা, তো এই যে বাড়িটা দেখছো তোমরা, এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম এবং এটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ভবন। এটা হচ্ছে পুনশ্চ, এটা হচ্ছে ওনার ছেলের তৈরি বাড়ি, এটা হচ্ছে লাস্ট বাড়ি। এসে গেছি লাঞ্চ করতে বরিশালের রান্নাঘরে। যা খেলাম জাস্ট অসাধারণ বললেও কম বলা হয়। আমি শুনেছিলাম অনেকের থেকেই যে এখানে এই বরিশালের রান্নাঘরের খাবার খুব ভালো, খুব ভালো। অ্যান্ড আই মাস্ট সে ডেফিনেটলি আবার আসবো ভবিষ্যতে যখন এখানে আসবো। এবং তোমরা সবাই Good morning everyone, welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. আজকে ব্লগটা শুরু করছি শান্তিনিকেতন থেকে, আর আজকে হচ্ছে পুরো সাইট সিইং হবে আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আজকে হচ্ছে মেনলি আমরা সাইট সিইং যাবো, 12টা স্পট কভার করবো, তো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। আগে ব্রেকফাস্টটা চলো সেরে নিই। তো ব্রেকফাস্টে আছে আজকে ফুলকো ফুলকো গরম গরম লুচি, এটা হচ্ছে ঘুগনি, ডিম সেদ্ধ, একটা মিষ্টি আর কলা। এই হচ্ছে আজকে খুব ডেলিশিয়াস সিম্পল ব্রেকফাস্ট। লুচিটা দারুণ লাগছে হচ্ছে, তার সাথে এই যে ঘুগনিটা দারুণ। এখন শীতের সময় গরম গরম ফুলকো ফুলকো লুচি, এটা খেতে দারুণ লাগে। তো খাওয়াটা চাষ করে সেরে নিই, তারপর আমরা যাচ্ছি সাইট সিইং করতে। তোমরা ব্লগটা দেখতে থাকো। ভালো খেতে, দারুন না? অসম এনাদের খাবারের কোয়ালিটি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, এই জন্য দিস ইজ দ্য থার্ড টাইম এখানে এসছি এবং অ্যাজ ইউজুয়াল জাস্ট অসম টেস্ট। কালকে লাঞ্চটা যেমন ছিল ভেজ লাঞ্চ, ব্রেকফাস্টটাও তেমনি, তরকারিটা খুব ভালো হয়েছে, লুচিগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা, ফুলকো ফুলকো লুচি, আর এটা বোধহয় আইসক্রিম সন্দেশ। আইসক্রিম সন্দেশ না, আইসক্রিম সন্দেশ মনে হয়, ওই চিত্তরঞ্জন। হ্যাঁ হ্যাঁ, চিত্তরঞ্জন। ও চিত্তরঞ্জন সন্দেশ, আচ্ছা এটা হচ্ছে চিত্তরঞ্জন সন্দেশ। তো এখন সাইট সিইং এর জন্য বেরোচ্ছি, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। তো এই টোটোতে এখন উঠবো, আমার টোটো বেশ ভালোই লাগে। হ্যাঁ, তো চলো তোমরা রেডি হয়ে যাও আমাদের সাথে সাইট সিইং করতে। টোটোতে উঠে পড়েছি, আর ওয়েদারটা বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, বাট খুব প্লেজেন্ট, কষ্ট হচ্ছে না। তো প্রথমে আমরা যাব হচ্ছে ইউনিভার্সিটিতে, তারপরে তারপরে আছে অনেক জায়গায় আছে, কোপাই আছে, খোয়াই আছে, সৃজনী শিল্পগ্রাম, হ্যাঁ প্রচুর প্রচুর আছে, সব তোমরা দেখতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের বিশ্বভারতীর গেস্ট হাউস। আচ্ছা, এর নাম হচ্ছে রতন কুটির। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছ তোমরা বিশ্বভারতীর গেস্ট হাউস, এটার নাম হচ্ছে রতন কুটির, তাই তো? ওই যে সাদাটা তো, আচ্ছা এইটা, আচ্ছা এইটা হচ্ছে রতন কুটির, এটা যে বিশ্বভারতী গেস্ট হাউস। ঠিক আছে, শুধু সাধারণের জন্য নয়, শুধু অফিসারের। তো আমরা এখন এসে গেছি, এটা হচ্ছে বলাকা, এই ব্যাপারে দাদা আমাদেরকে বলবেন, উনি হচ্ছেন উনি। আচ্ছা দাদা আসুন, আপনার নামটা একটু বলুন। আমার নাম সুমিত মোড়ে। আচ্ছা, উনি আমাদেরকে আজকে ওনার টোটোতেই আমরা ঘুরছি, আর সব ডিটেল ওনার সম্বন্ধে বলে দেবো। আপনারা কিন্তু শান্তিনিকেতনে এলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, খুব ভালো ঘোরেন। আচ্ছা, এবার একটু বলুন দাদা এই বলাকা সম্বন্ধে। যেমন এই যে বাঁক দিয়ে পড়বে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি। আচ্ছা, ডান দিকে আছে, এদিকে আসুন। হ্যাঁ, ডান দিকে আছে আমাদের সেন্ট্রাল অফিস, সেন্ট্রাল অফিস। আচ্ছা, তার ধরে আমাদের হচ্ছে আমরা পোস্ট মেলা যেটা হয়, হ্যাঁ হ্যাঁ মেলাটা। আচ্ছা, এদিকে আমাদের বাংলা ডিপার্টমেন্ট, হিস্ট্রি ডিপার্টমেন্ট, এটা কি ইউনিভার্সিটি? হ্যাঁ, আচ্ছা, যে বাংলা ডিপার্টমেন্ট, হিস্ট্রি ডিপার্টমেন্ট, ফিলোসফি ডিপার্টমেন্ট, এসব ডিপার্টমেন্ট এইদিকে। আচ্ছা আচ্ছা, এটা ভেতরে ঢোকা যাবে? ও অ্যালাউড নয়। তো এইটা হচ্ছে ইউনিভার্সিটি গেট। আচ্ছা, তো এইটা দেখে নাও তোমরা, এটা শান্তিনিকেতনের ফেমাস বিশ্বভারতী ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি পড়বে সেন্ট্রাল অফিস, আর বাঁ দিকে পড়বে সেন্ট্রাল লাইব্রেরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে আছে আমাদের বাংলা, হিস্টরি, ইংরেজি, ফিলোসফি, এসব ডিপার্টমেন্ট। তারপরেই পড়ে আমাদের পোস্ট মেলার মাঠটা বড়। আচ্ছা, যেটাতে আমরা যাবো এরপরে। না না, এখন আমরা যাব না পুরোনো মাঠে। ও আচ্ছা, ওদের আচ্ছা এখন তো হচ্ছে না। না না, আচ্ছা আচ্ছা, যে সবাই পুষ মেলাটা হয় আচ্ছা এর ভিতরেই আছে, বলাকা গেটের ভিতরেই। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে দ্য ফেমাস বিশ্বভারতী ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে আমাদের ঢোকার অ্যালাউ নেই ইউনিভার্সিটির ভিতরে, তো তোমাদের সাথে যতটা পারলাম আমি আমাদের ইউনিভার্সিটিটা শেয়ার করে দিলাম। তো আমরা আরেকটা স্পটে এসেছি, মানে এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে, আমরা আজকে পুরোটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই ঘুরছি। তো অধিকাংশ জায়গাতেই এখন পাবলিকলি মানে পাবলিক অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে পোস্ট কোভিড। কোভিডের আগে এগুলো ভেতরে ঢুকতে দিত, এখন জাস্ট বাইরে থেকেই দেখে নিতে হবে। তো আমরা এখন যেখানে এসেছি সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এটাকে বলা হয় আনন্দ আশ্রম বা আনন্দ পার্ক। তো তোমরা দেখো একবার, আর দাদা একটু তখন একটু বলেও দেবেন ব্যাপার জায়গাটা সম্বন্ধে। দাঁড়া তোমাদের দেখাই আগে। আর এখানে কেজি থেকে পোর্ট পর্যন্ত পড়ানো হয়। আর সামনে যে হলুদ রঙের বাড়িটা দেখছেন, যে সামনে হলুদ রঙের বাড়িটা, এই বাড়িটার নাম হচ্ছে মিলানি হাউস। উনি যখন মারা গিয়েছিলেন ওনাকে এখানে ওনার ডেড বডি এখানে এসে, হ্যাঁ ওনার ডেড বডি এখানে রাখা হয়েছিল। এটা হচ্ছে মিলানি হাউস, মিলানি হাউস। আর এই জায়গাটা হচ্ছে এখানে যে এই আশ্রমে এডুকেশন করার জন্য লটারি সিস্টেম হয়। ওকে, যে কোনো পরীক্ষা না, এমনি লটারি সিস্টেম হয় নভেম্বর মাসে। আচ্ছা নভেম্বর মাসে। আচ্ছা আমরা এসে গেছি আরেকটা স্পটে। দাদা কি এখানে কোথায় এসেছি আমরা? এটা হচ্ছে দেখবেন সহজ পাঠ বইয়ে একটা, দাঁড়ান আমি দেখাই জিনিসটা, দেখাই এবার আপনাদের সবাইকে। দেখবেন যে সহজ পাঠ বইয়ে, হ্যাঁ দেখবেন যে একটা সহজ পাঠ বইয়ে একটা বট গাছের ছবি থাকে, সেই সেই বট গাছটা এটা। ও এইটা, এটাই। আচ্ছা এই গাছটার নাম হচ্ছে তিন পাহাড়। তিন পাহাড়, তিন পাহাড়, বাহ এই গাছটা। আর এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে বসতেন। আচ্ছা এই বট গাছটা, এই বট গাছটার বয়স হচ্ছে আপনার 250 বছর। 250 বছর। আচ্ছা, আর এখান থেকে ধরুন আমাদের এই কমন পাড়ার গরুর গাড়ি, হ্যাঁ এই পাড়ার কোষানে এখান থেকে উনি বসতেন। তার মানে সহজ পাটের যে বট গাছটা আমরা দেখি, এটা হচ্ছে সেই বট গাছ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসতেন। 250 বছর পুরনো বট গাছ, বাহ দারুন জায়গা এটা। তো সবাই দেখে নাও তোমরা, এটা হচ্ছে সেই বিখ্যাত বট গাছ। এই গাছটার নাম হচ্ছে তিন পাহাড়, আর এই গাছটার নাম হচ্ছে তিন পাহাড়। আমরা আরেকটা স্পটে এসে গেছি, ওটা হচ্ছে উপাসনা গৃহ। তো শান্তিনিকেতনে যারা আসে এই স্পটটাতে তো সবাই আসবেই। তো তোমাদেরকে ভালো করে চলো দেখাই, আর দাদা ভালো করে তোমাদেরকে এক্সপ্লেনও করে দেবে। দাঁড়াও দেখাই। এটা দেখছেন সামনে, এটা হচ্ছে আমাদের উপাসনা গৃহ। আচ্ছা, এখানে প্রতি বুধবার সকাল 7টার সময় প্রার্থনা হয়। আচ্ছা, এখানে যে কেউ পার্টিসিপেট করতে পারে। আচ্ছা, বাইরের লোকও করতে পারে। ধরুন আমি ঘুরতে এলাম, তাহলে আমি উপাসনা গৃহতে এসে প্রার্থনাতে যোগ দিতে পারি। আপনাকে কিন্তু সাদা শাড়ি পরে আসতে হবে এখানে। আচ্ছা, এটা সাদা শাড়ি হচ্ছে ড্রেস কোড। আচ্ছা, এটা সাদা পাঞ্জাবি। আচ্ছা, এটা হচ্ছে এমনি 1891 সালে বানানো। আচ্ছা, এই যে কাঁচটা দেখছেন, এই কাঁচটা হচ্ছে বেলজিয়াম কাঁচ। বেলজিয়াম কাজ, বেলজিয়াম কাজ। আরে বাহ, এখানে শুধু শান্তি কামনার জন্য প্রার্থনা হয়। আচ্ছা, প্রতি বুধবার এখানে সবাই আসতে পারে সকাল 7টার সময় প্রেয়ারের জন্য। আর এটা হচ্ছে ড্রেস কোড, ছেলে এবং মেয়ে উভয় সাদা। সাদা ছেলেদের, মেয়েদের সাদা শাড়ি, আর ছেলেদের সাদা পাঞ্জাবি। আচ্ছা, ভীষণ সুন্দর জায়গা, ওয়ান অফ দা মানে ইম্পর্টেন্ট স্পট। এখানে 16টা দরজা আছে। আচ্ছা, 16টা দরজা, সব সব দিন প্রার্থনা হয় না। আচ্ছা আচ্ছা, দরজা ওপেন হয় তাই। বাহ, এটা প্রতি বুধবার, প্রতি বুধবার সকাল 7টা শান্তিনিকেতনের আদি পৌষমেলার মাঠ। আচ্ছা, এটা পুরোনো পৌষমেলার মাঠ, আদি পৌষমেলার মাঠ। এখানেই প্রথম পৌষমেলাটা শুরু হয়েছিল, যে সবাই পৌষমেলাটা হয় না, এখানেই প্রথম শুরু হয়েছিল। আচ্ছা, তারপরে এখানে বীর ভাষা এখন বলাকার মাঠে পরিস্থিতি আগে দেখা যায়। এটা হচ্ছে একদম আদি পৌষমেলার মাঠ। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি। এটা যে শান্তিনিকেতন বাড়ি, এই বাড়িটার নাম, এই বাড়িটার নাম। এটা হচ্ছে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, মুন্সি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আচ্ছা, আর এই বাড়িটা এমন ভাবে স্ট্রাকচার করানো, আপনি যদি ভেতরে গিয়ে যদি দেখেন কি রকম লাগবে, মন্দির, মসজিদ, গির্জা। আর এই বাড়িতে, এই বাড়িতে আমাদের গান্ধীজিও থেকে গেছেন। আচ্ছা, তাহলে একটু আমি বলে দিই আমাদের ভিউয়ার্সদের যে এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি। আচ্ছা, এইখানে, হ্যাঁ এই যে এইখানে মহর্ষি দেবেন্দ্রনাথের সৃষ্টি এই বাড়িটা। আর এটা এমনভাবে তৈরি যাতে মসজিদ, গির্জা এবং মন্দির তিনটেকেই একসাথে আমরা উপভোগ করতে পারবো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে এই বাড়ির স্পেশালিটি। আর এই বাড়িতে আমাদের গান্ধীজিও থেকে গেছে, এই বাড়িতে গান্ধীজিও থেকে গেছে। বাহ, তাহলে এটা বাড়িটা তোমরা সবাই দেখে নাও। এই বাড়িটা একটা বিশাল সিগনিফিকেন্স আছে এই বাড়িটায়। তো আমরা এখন এসে গেছি ছাতিমতলায়। দাদা বলুন একটু ছাতিমতলার সম্বন্ধে। ছাতিমতলায় আপনারাও শুনেছেন আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের একজন রাজা ছিলেন। আচ্ছা একটু এদিকে, এদিকে তাকিয়ে বলুন আমাদের ভিউয়ার্সদের। রায়পুরের একজন রাজা ছিলেন। আচ্ছা আচ্ছা, দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়েছিল। উনি যখন এসেছিলেন রায়পুরে দেখেছেন সামনে মঞ্চের মতো, এখানে একটা ছাতিম গাছ ছিল। আচ্ছা ছাতিম গাছ 1862 সালে যখন দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন রায়পুরে, আচ্ছা তখন উনি যখন ঘুরতে ঘুরতে যখন উনি ক্লান্ত হয়ে গেলেন, তখন উনি এই ছাতিম গাছের তলায় উনি বিশ্রাম নিলেন। আচ্ছা সেই ছাতিম গাছের তলায় উনি বিশ্রাম নিয়ে আত্মার শান্তি উনি পেয়েছিলেন। তারপর উনি মনে মনে ভাবলেন এই জায়গাটাকে কিনে যদি আমি আশ্রম করতে পারি তাহলে এখানে আশ্রম প্রতিষ্ঠা করব। তারপর ধরুন উনি খবরটা নিলেন যে এই জায়গাটা কার, তারপর উনি খবর নিয়ে পেলেন যে এই জায়গাটা হচ্ছে রায়পুর জমিদার বাড়ির জায়গা। আচ্ছা তারপর ওনার কাছ থেকে উনি জায়গার দাম জিজ্ঞাসা করেন। উনি বললেন আপনি যে আশ্রম করবেন আপনাকে এখানে এই জায়গাটা আপনাকে পূর্বীকে জায়গাটাকে আপনাকে ফ্রিতে দিয়ে দেবো। দিয়ে ঠাকুর বাড়ি ওনারা কোনো ফ্রিতে জায়গা নেন না, এই কারণে 1 টাকার বিনিময়ে এই জায়গাটা এগ্রিমেন্ট হয় পূর্বীকে জায়গাটা। আচ্ছা আর এই যে গেটটা দেখছেন, এই গেটটা বছরে 4 বার খোলা হয়। একটু সরে কোন গেটটা বলুন? এই যে গেটটা বছরে 4 বার খোলা হয়। আচ্ছা এই গেটটা বছরে 4 বার খোলা হয়। আচ্ছা 22শে শ্রাবণ, 25শে বৈশাখ আর দোল আর 7ই পৌষ, মানে ওই 4টে মেইন অকেশনে এইটা খোলা হয়। এখানে মানুষ যেতে পারে ভিতরে? হ্যাঁ তখন আপনি যেতে পারেন। আচ্ছা ওই 4টে টাইমে বছরে যে কোনো সাধারণ মানুষ ভিতরে ঢুকতে পারে ছাতিমতলার ভিতরে। তোমাদের একটা জিনিস দেখাই, এখানে ঠিক ছাতিমতলার পাশেই দেখো কত কিছু, মানে নানা রকম সব ওই খেলা গাড়ির মতো করে করে রবীন্দ্রনাথের সব ছবি জিনিসপত্র সব দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও দেখো কি সুন্দর, মানে পরিবেশটা দারুণ দারুণ। সবাই জিনিসপত্র কিনছে। এখানে দই রাবড়ি সব বিক্রি হচ্ছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে মিউজিয়ামে, কিন্তু আমাদের ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো বাইরে থেকে তোমাদেরকে একবার মিউজিয়ামটা দেখিয়ে দিচ্ছি। টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিটটা কেটে মিউজিয়ামের ভিতরে ঢুকবো। আর রবীন্দ্রনাথের 5টা বাড়িও আছে, সবই কভার করবো, কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড। এখন আমরা এসছি হচ্ছে মিউজিয়ামে, ইউনিভার্সিটি মিউজিয়ামটা। আর এখানে টিকিট আছে 70 rupees এই যে। আর ব্যাগ এনিথিংস লাইক দ্যাট এগুলোকে এখানে অ্যালাউ করে না, তো বাইরে জমা দিতে হয়, একটা টোকেন দিয়ে দিচ্ছেন ওনারা। মিউজিয়ামের ভেতরে একেবারেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড নয়, তো আমরা সেটা কোনো ব্লগে দেখাতে পারবো না, বাট বাইরেটা তোমাদেরকে দেখাতে পারবো ডেফিনেটলি। তো বাইরেটা একবার দেখে নাও। তো চলো এবার তোমাদেরকে আমি যতটা অ্যালাউ করবে শেয়ার করতে, এটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বাড়িটা দেখছো তোমরা, এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম এবং এটার নাম হচ্ছে রবীন্দ্র ভবন। ওইখান দিয়ে আমরা এন্ট্রি করব, কিন্তু এখান থেকে এরপরে এন্ট্রি করছে জুতো খুলে এন্ট্রি করতে হবে, এবং এখান থেকে এরপর থেকে ভিতরে মিউজিয়ামে সব কিছু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তো যাকে আমি দেখে আসি, তোমরাও যখন আসবে নিশ্চয়ই, তোমরা এসেওছো সবাই, আর যখন আসবে তোমরা নিশ্চয়ই দেখেছো, কিন্তু কিছু করার নেই, আমরা এটা ভিডিও করতে পারলাম না। রুল ইজ রুল। তো মিউজিয়ামের ভিতর থেকে ওদের যে সেলস কাউন্টার আছে, ওখান থেকে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কিনেছি, তোমাদের সেটা দেখাবো। এখানে দেখাতে পারছি না, রিসর্টে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোন ছবিটা কিনলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মানে বাঁধিয়ে ঘরে, আমাদের ব্যাঙ্গালোর বাড়িতে আমি রেখে দেবো, তো সেটা কিনেও নিয়েছি। হোটেলে রিসর্টে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমাদের সাথে দেখাবো রবীন্দ্রনাথের বাড়ি, ওনার ইউজ করা সব গাড়ি, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তার আগে দেখে নাও চারদিকটা কি সুন্দর একটা পরিবেশ। চলো তোমাদেরকে দেখাই। তো ওনার টোটাল 5টা বাড়ি এখানে আছে, তো একটা তো তোমাদেরকে দেখাচ্ছি, প্রথমটা দেখাই। এটা হচ্ছে প্রথম বাড়ি, এটা হচ্ছে উদয়ন। না প্রথম বাড়ির নাম উদয়ন। এটা হচ্ছে এগুলো হচ্ছে সব রবীন্দ্রনাথের ইউজ করা সব জিনিস, আসবাব, সব কিছু আসবাবপত্র, ফার্নিচার, এগুলো দেখলে পুরো গায়ে কাটা লাগে। এটার নাম হচ্ছে মাটির বাড়ি শ্যামলী। এটা হচ্ছে পুনশ্চ, এটা হচ্ছে ওনার ছেলের তৈরি বাড়ি। এটা হচ্ছে লাস্ট বাড়ি উদয়ন। আর এটা হচ্ছে কোনার আরেকটা বাড়ি, উদয় চাঁদ নাকি না উদি চাঁদ নাকি উদি চাঁদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দারুণ লাগছে এই জায়গাটা, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর জায়গা। এবার রবীন্দ্রনাথের গাড়িটা দেখতে যাচ্ছি, এটাও এখানেও মনে হয় ভিডিওগ্রাফি করতে দেবে, তো যদি দেয় তো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। এবার দেখাবো তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। দেখো তোমরা, তো মিউজিয়ামটা ভালো করে ঘুরলাম, যদিও ভেতরটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই প্রোহিবিটেড, তো কিছু করার নেই। আর তোমাদেরকে রবীন্দ্রনাথের 5টা বাড়িও দেখালাম, রবীন্দ্রনাথের ব্যবহার করা গাড়ি, সব কিছু যেখানে যেখানে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউড, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো সত্যি এখানে এলে মানে আমি যখনই আসি আমার এত ভালো লাগে, মানে বলার নয়। তো এবার যাবো একটা অন্য স্পটে, তোমরা ব্লগটা দেখতে থাকো। এবার এসে গেছি খুব ফেমাস একটা বইয়ের দোকানে, যার নাম সুবর্ণরেখা। ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব বই সব পাওয়া যায়, চলো একটু ভেতরে ঢুকি। এই সেই খুব 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 ফেমাস দোকান শান্তিনিকেতনের সুবর্ণরেখা। এখানে সব রবীন্দ্রনাথ ঠাকুরের সব বই পাওয়া যায়, জাস্ট দেখো। প্রতিবারই আমি যখন এখানে আসি, এখানে একবার করে আমি ভিজিট করেই যাই। তো দেখি এবারে কি কেনা যায়। একটা আলাদা গন্ধ আছে বইয়ের এই দোকানে, দারুণ দারুণ। তো বই কিছু কিনলাম, সবকিছু দেখাবো হোটেলে রিসর্টে গিয়ে। তো এখানে সুবর্ণরেখা যে দোকানটি আছে, তো সবই রবীন্দ্রনাথের ওপর বই পাবেন, এবং দোকানটা প্রত্যেক দিন খোলা সকাল 8টা থেকে সরি সকাল 10টা থেকে 1টা অবধি, এবং বিকেল 5টা থেকে 8টা অবধি। আরেকটা স্পট আপনাদেরকে দেখাচ্ছি, নাম কি জায়গাটা? পান্তশালা। চলুন আসুন দেখাই। এটা হচ্ছে পান্তশালা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কুয়োটা, তাই তো? হ্যাঁ, কুয়োর মতো আছে। আচ্ছা, রাস্তা দিয়ে যারা চলতেন, হ্যাঁ, দেখে দেখে জল তুলে, আচ্ছা, গুড় আর জলটা খাওয়াতেন বিশ্রামের জন্য। আর এটা হচ্ছে ওরা বিশ্রামের জায়গা গ্রীষ্মকালে স্পেশালি, আর নাম হচ্ছে পান্তশালা। এখানে উনি বসতেন, তাই তো? এই কুয়োর সামনে। আচ্ছা, তো এখন একটুখানি লাঞ্চ করতে যাবো আমরা, যাবো হচ্ছে বরিশালের হেসেলে। এখানে খুব নাম করা একদম খাঁটি বাঙালি খাবার আমরা আজকে টেস্ট করবো। অলরেডি আমরা 8 ঘন্টা লাগবে এখান থেকে, মানে সুবর্ণরেখা থেকে প্রায় 8 ঘন্টা রাস্তা। আর যেটা হচ্ছে যে আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি ওনাদেরকে, কারণ আগে ফোন করেই সকালেই অর্ডার করে দিয়েছি। এত আওয়াজ, কারণ এত ভিড় হয়, আজ রবিবার। আর আমরা যেটা অর্ডার কি করেছি না করেছি সব কিছু ওখানে গিয়ে তোমাদের সাথে আমরা শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকবো। তো এসে গেছি লাঞ্চ করতে বরিশালের রান্নাঘরে। তো চলো ভেতরে গিয়ে দেখি কিরকম ব্যবস্থাপনা সবকিছু, খুব ভালো তো শুনেছি। চলো, প্রথমে এসে যেটা পেমেন্টটা করতে হবে ফার্স্টে, কি মানে তুমি যে অর্ডারটা আমরা দেবো সেই অনুযায়ী ওরা ফার্স্টে পেমেন্টটা নিয়ে নেন। অবভিয়াসলি সেটা ফোনে আগে বলে দিতে হবে, নালে হবে না। আর অর্ডারটা তো দিলাম, তারপরে এখানে কাউন্টারে গিয়ে টাকাটা পেমেন্ট করে কুপন দেবে, তারপরে যখন ডাকবে তখন জানবে। আর এখানে এখানে গুড় ঘি সবই আছে, তো সেগুলো আলাদা করে কিনতে পারো তোমরা। তো টেস্ট করার ব্যবস্থা প্রবাবলি ওনাদের হয়তো আছে না, দেখছিলাম ভেতরে। তো দেখি একবার যদি সুযোগ পাই তাহলে এসে একবার টেস্ট করে যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবো। তো এখানে পুলি পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, হ্যাঁ বকুল পিঠে সব পাওয়া যায় সিজনের। আর নাহলে অর্ডার দিলেও কিন্তু অফ সিজনে পাওয়া যাবে না, অফ সিজনে পাওয়া যাবে, অর্ডার দিতে হবে। হ্যাঁ দিদি এটা একটু দেখা বেরিয়ে গেছে, বালতির মধ্যে আছে, ওখানে বালতির মধ্যে আছে। গোকুল পিঠে এটা হচ্ছে গোকুল পিঠে, হ্যাঁ এটা দুধ পুলি, এটা আছে দুধ পুলি। তো ভেতরে ঢুকে পড়েছি, আর ভীষণ ভিড়। তো তোমাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখাচ্ছি। তো বরিশালের রান্নাঘরে আমরা ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে একটা সিম্পল ভেজ থালি। দেখো কি সুন্দর শালপাতার ওপরে আমাদের খাবারটা দিয়েছে, মানে প্লেটের ওপরে শালপাতা। আর ফার্স্টে যেটা দেওয়া হয়েছে গরম গরম ভাত, তার সাথে এইখানকারই ম্যানুফ্যাকচার ঘি, অসম্ভব টেস্টি সেটা, তার সাথে আলু ভাজা, ডাল, দেখতেই পাচ্ছ যে এখানে একটা লেবু দেওয়া হয়েছে। আর একটু পরে দেওয়া হলো হচ্ছে শুক্তো। শুক্তোটা অসাধারণ টেস্ট ছিল। শুক্তোটার পরে আমরা পেয়ে গেলাম হচ্ছে ধোকার ডালনা। তো মোটামুটি এগুলোই ছিল ভেজ আইটেমস। তারপরে আমরা আলাদা আলাদা ননভেজ আইটেমস নিয়েছি। আমরা 3টে ননভেজ আইটেমস নিয়েছি, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, পাঁঠার মাংস এবং ইলিশ মাছ। একটা প্লেটে দুটো ইলিশ মাছ, এবং দুটোই অসাধারণ। এবং যে কটা রান্না হয়েছে প্রত্যেকটা অসাধারণ, বিশেষ করে ইলিশ মাছ আর পাঁঠার মাংসটা কোনো জবাব নেই, সিরিয়াসলি দুর্দান্ত। এবং শেষ পাতে অবশ্যই ছিল হচ্ছে চাটনি এবং পাঁপড়। তো এটাই ছিল হচ্ছে বরিশালের রান্নাঘরে আমাদের মেনু, and এটা রিয়েলি অসাধারণ। তোমরা ডেফিনেটলি এসে ট্রাই করতে পারো। যা খেলাম জাস্ট অসাধারণ বললেও কম বলা হয়। আমি শুনেছিলাম অনেকের থেকেই যে এখানে এই বরিশালের রান্নাঘরের খাবার খুব ভালো, খুব ভালো। অ্যান্ড আই মাস্ট সে ডেফিনেটলি আবার আসবো ভবিষ্যতে, যখন এখানে আসবো। এবং তোমরা সবাই অতি অবশ্যই একবার এসো, দারুণ খেলাম, দারুণ খেলাম। এবং ভেরি মাচ রিজনেবল প্রাইস। মানে আমি বলছি আমাদের ভেজ থালিটা কত, ভেজ থালি মানে আমার ব্যাপারটা বেসিক্যালি এটা ভেজ থালি দেবে। এবার ভেজের সাথে ননভেজ গুলো অ্যাড, ননভেজ গুলো অ্যাড হয়, তাহলে সেটা কত টাকা? 150 টাকা। আর প্রচুর আইটেম ভেজ থালি দেখে মিস করা যাচ্ছে, তোমাদের দেখিয়েছি ব্লগে অলরেডি, দেখে নেবে। আর আমরা ইলিশ মাছ নিয়েছি, দুটো ইলিশ মাছ 800 টাকা এক প্লেটে। আচ্ছা দুটো ভেটকি পাতুরি নিয়েছি, আর একটা 300 টাকা, সেটা একটা মাটন 250 টাকা। সব মিলিয়ে আমার 1600 টাকা বিল হয়েছে, 1660 টাকা বিল হয়েছে। তো মানে একদম খুব ভালো, মানে ভীষণ তৃপ্তি করে খেয়েছি, খাবার কোয়ালিটি ভীষণ। এবং সবথেকে বড় কথা ঝাল বেশি না, ঝাল আছে, মশলাপাতি না, ভীষণ মানে খেয়ে খুব মানে কোন রকম কোনো অসুবিধা হবে বলে আমার অন্তত মনে হয়। খুব ব্যালেন্সড, আমি বলবো খুব ব্যালেন্সড, ভেরি ভেরি ওয়েল টেস্ট। আর ভেতরে ব্যবস্থাপনা খুব হাইলি রেকমেন্ডেড। তোমরা অনেকেই এসেছো, আর যারা এখনো আসোনি অবশ্যই আসবে, যখন শান্তিনিকেতন আমরা বোলপুরে তোমরা ঘুরতে আসবে। এবার একটু পান খাবো, একদম কি বলবো, এই খাবারের পর একটা পান দারুণ জমে যাবে। তোর পানটা খেয়ে নি, এখানে আলাদা করে একটা স্টলে পান বিক্রি হয়, পানটা। খাচ্ছি পানটা দারুন দারুন, এদের সব খাবারই অসাধারণ। এবার টোটো করে যাবো, সোনাঝুরি যাবো। কেন অলরেডি এখন প্রায় 3টে বেজে গেছে, আর সোনাঝুরি সন্ধে হয়ে গেলে সোনাঝুরিটা বন্ধ হয়ে যায় বাই ডিফল্ট। কোপাই হয়ে যাবো, সোনাঝুরি কোপাই, সোনাঝুরি থেকে কোপাই হয়ে ফিরবো। তো ব্লগটা এখানে এখন এন্ড করছি। নেক্সট ব্লগে তোমরা সোনাঝুরি হাটটা পুরো ডিটেইলে তোমাদের সাথে শেয়ার করবো। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর প্লিজ কমেন্ট করো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, যখন কোনো নতুন ব্লগ আসবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি কাচ্ছি তো সেভাবে বলতে পারছি না। শেষ করে যেটা বলে থাকি, স্টে হ্যাপি, স্টে পিটি, স্টে ব্লেসড, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। এখানে একটা কুকুর ছিল, কুকুর আমি খুব ভয় পাই। চলো বাই, নেক্সট ব্লগে আসছে ডিটেল সোনাঝুরি হাটের উপর, দেখতে থাকো।